হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। তো যাচ্ছি জিজেলের, জিজেলকে পিক করতে, তারপর যাব বাড়ি। আজকে বাসায় যে অনেক কাজ আছে, আজকে মিষ্টি বানাতে হবে, কিছু মশলা টসলা করতে হবে। তো দেখি কি হয়, কি আসবে। আমার তো ডিনারের একটা ব্যবস্থা, তো আজকে মোটামুটি অনেক ব্যস্ত যাবে। আর তার উপর যেটা হয়েছে, কোমর ব্যথা বেড়েছে, এত টায়ার্ড লাগছে, মানে ঘুম না দিয়ে কাজ করতে পারবো না, এটা হচ্ছে মেন কথা। বাসায় যে একটু রেস্ট করতে হবে, একটু ঘুম দিতে হবে, দেন উঠে মানে ইঞ্জিনটা স্টার্ট দিতে হবে, কাজ টাজগুলো করতে হবে। কারণ আমার বাসায় যেই পার্টি হবে সেটার সময় অনেক ঘনিয়ে এসেছে, তো অনেক কাজ বাকি। কিছু মিষ্টি টিষ্টি বানাতে হবে, কিছু স্ন্যাক বানাতে হবে, এইসব নিয়ে আর কি একটু ব্যস্ততার মধ্যে যাবে। তো সেই জন্য আস্তে আস্তে সব কিছু শেয়ার করছি, আর মিষ্টিগুলো আগে একটু তৈরি করে রাখছি। মিষ্টি তো অনেকদিন ফ্রিজে থাকে, তো সেই জন্য মিষ্টিগুলো একটু একটু করে বানিয়ে ফ্রিজে রাখছি। তো যাই হোক, এই হচ্ছে কাহিনী। তো ঠিক আছে, জিজেলকে পিক করি, বাড়ি যাই, বাড়ি যেয়ে তারপর কথা হবে, কারণ আজকে আমার একটু ছানা করতে হবে। তো ছানার প্রসেস যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করব। তো সবার আগে যেটা করতে হবে, আমাকে একটু রেস্ট করতে হবে, কারণ আর যখনই একটু ঠান্ডা পড়ে আমার কোমর ব্যথাটা খুব বেড়ে যায়। আর কালকে রাতে ঘুম হয়নি, সব মিলে একটু মানে একটু সমস্যার মধ্যে আছি আর কি। তো চলেন আগে জিজেলকে পিক করি, তারপর বাড়ি যাব, তারপর ইনশাল্লাহ কথা হবে। এখন বাজে রাত 9:12। কি হয়েছে মানে কি বলবো, বাসায় এসে ছানাটা তৈরি করেছি। তো যাই হোক, ছানা রেসিপির কথা পরে বলছি, তাতে কি হয়েছে বলি আগে শুনেন। তো যে একটু শুয়েছি, ভাবলাম সোফার মধ্যেই শুয়েছিলাম, ভাবলাম যে একটু রেস্ট করি, তারপর উঠে সব কাজ টাজ করবো। তো প্রথমে সোফা একটু গোড়ালাম, গড়তে গড়তে দেখলাম এত ঘুম পেয়ে গেছে, উপরে যেয়ে ঘুম দিয়েছি। তো ঘুম জিজেলকে বলেছি, জিজেল আমাকে 7টার দিকে একটু ডেকে দিও। জিজেল আমাকে ডেকেছে, তারপর বিছানায় গড়তে গড়তে এই যে দেখেন এখন 9টা করে ফেলেছি। তো যাই হোক, শুতে যাওয়ার আগে ছানাটা ভাগ্য ভালো করে রেখে গিয়েছিলাম। ছানার রেসিপিটা আগেই শেয়ার করেছি, তারপর বলে দিই, এটা হচ্ছে সন্দেশের ছানা। সন্দেশের ছানা কিন্তু মিষ্টির ছানা চাইতে একটু ডিফারেন্ট। তো সেটা কি সেটা পরে বলি, এখন ঝটপট ডিনার বানাচ্ছি। তো ঝটপট ডিনারটা আজকে আমি শিওর আপনাদের অনেকের পছন্দ হবে। আমি বানাচ্ছি কুইক আর ইজি একটা মোমো। মানে মোমো বানাতে হলে তো মোমোর যেই উপরে যেই ডোটা থাকে সেটা তৈরি করতে হয়, তো আজকে আমি কিছুই তৈরি করব না। তো আটা মতামতির ঝামেলা ছাড়া কীভাবে আমি মোমো তৈরি করি সেটার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো ফ্রিজে চিংড়ি মাছ ছিল, সেটা বের করেছি, মনে হলো চিংড়ি মাছটাই সবচেয়ে কুইক থ হয়ে যাবে, সেটা দিয়ে করতে সুবিধা। আর জিজেলেটাকে মোমো নামে চেনে না, জিজেলেটাকে ডাম্পলিং নামেই চেনে, তো সেই ডাম্পলিংই তৈরি করছি, খুবই ইজি শর্টকাট, আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে যেটা করেছি, ফ্রিজে পেঁয়াজ পাতা ছিল, যেটা গ্রিন আনিয়ন, সেটাকে অল্প একটু কেটে নিলাম। তো এটাকে এখন যেমন খুশি তেমন চপ করে নিব, কারণ এটাকে আমার আবারও কুচাতে হবে। তো কখন কুচাতে হবে সেটা বলছি। তো তো যেটা করেছি এখানে 3 টেবিল চামচ মতো হবে, বা 2 টেবিল চামচ, একটু বেশি করে নিলাম। আবার জিজেলের ভয়ে সবুজ জিনিসপত্র খাদা মানে খাবার মধ্যে দিতেও ভয় লাগে, কারণ সবুজ কিছু দেখলেই তো তার মানে শুরু করে দেবে। তো যাই হোক, এখানে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলোকে এভাবে আমি ব্লেন্ডারেও দিচ্ছি না, মানে এমন ঘুম মানে ঘুমাতে যে আজকে রাত দিন পার করে ফেলেছি, বাচ্চাদের তো খাবার দিতে হবে, তো সেই জন্য যে ছুরি দিয়ে এরকম কুচা করে নিচ্ছি। তো এরকম আমি 1.5 কাপ মতো চিংড়ি মাছ নিয়েছি, সেগুলোকে সবগুলোকে আগে এরকম কুচা করবো। এই যে দেখেন, খুব মিহিকুচি না করলেও হবে, আর যদি মিহিকুচি করেন তো ভালো, কিন্তু মিহিকুচি আমি করবো, এখন করবো না, কখন করবো সেটা বলছি। এই যে দেখেন, ঠিক এইভাবে সবগুলোকে কুচা করে নিব। তারপরে সবগুলা কুচাকে আমি আবার কি করছি সেটা দেখাই, দাঁড়ান। এই যে দেখেন, সবগুলোকে এখন এই যে পেঁয়াজ পাতা যে কেটে নিয়েছি, পেঁয়াজ পাতা শুদ্ধ, এগুলোকে আবার আমি মিক্স করব। তার আগে এটার মধ্যে আমি কিছু মশলা দিব, খুবই সিম্পল, কি কি মশলা সেটা দেখাই। তো এর মধ্যে প্রথমে দিব আমি খুবই সামান্য পরিমাণে দিব হচ্ছে ফিশ সস দিব, তারপর এটার মধ্যে আমি একদম সামান্য পরিমাণে রসুন বাটা দিব, তারপর এটার মধ্যে দিব হচ্ছে সয়া সস, তারপর এটার মধ্যে দিব হচ্ছে সেসিমি সিড অয়েল, এগুলো খুবই সামান্য পরিমাণে, আর লবণটা তো নিজের টেস্ট মতো দিয়ে দিবেন। আর এক্স্যাক্টলি সেম ওয়েতে চিকেন দিয়েও করতে পারবেন, বাট আমার কাছে মনে হলো যে শিম দিয়ে খেলে এটা বেশি ভালো লাগবে, কারণ আমি আগেও শিম দিয়ে করেছি, এটা আমার খেতে খুব ভালো লেগেছে। আর আমি আজকে এই কুইক আর ইজি মোমোটা কী দিয়ে করছি সেটা বলি, আমি করব হচ্ছে রাইস পেপার দিয়ে। রাইস পেপার বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না, বাট বিশ্বের অন্যান্য দেশে যেখানেই এশিয়ান গ্রোসারি আছে, স্পেশালি থাই, ভিয়েতনামিজ, চাইনিজ, জাপানিজ গ্রোসারি আছে,
এই রাইস পেপারটা একদম অ্যাভেলেবেল, সব জায়গাতেই পাওয়া যায়। তো আমি দেখাচ্ছি রাইস পেপারটা দেখতে কেমন। এটা এগুলো রাইস পেপার মনে করেন সু যে সুপার স্টোরগুলো আছে গ্রোসারি বড় বড় ওইগুলোতেও পাওয়া যায়, কারণ ডিফারেন্ট গ্রোসারিতে এখন বড় বড় সব গ্রোসারিতেই ভিন্ন দেশীয় একটা আইল থাকে, সেই আইলে পাওয়া যায়। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু খুব সামান্য করে দিয়ে দিচ্ছি, আমি কোনো মাপটা বললাম না, আপনারা নিজের মাপ মতো নিতে দিতে পারেন। আর এখানে যদি চান ঝালের জন্য হালকা মরিচ দিয়ে দিন, বাট ডাম্পলিংটা না যেটা হয় পুরটা যদি ঝাল বেশি হয় খেতে ভালো লাগে না, সসের মধ্যে ঝাল দিলে সেটা খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার এখানে নতুন যে সেসিমি সিড বোতলটা ছিল সেটা না ওপেন করে পুরানোটা ওপেন করলাম। তো এখানে আমি দুই চামচ চা চামচ, এটা কিন্তু টেবিল চামচ না, আমার কিন্তু অলওয়েজ টেবিল চামচ আর চা চামচ নিয়ে আমি একদম গড়বড় করে ফেলি। তো যাই হোক, সব মশলাগুলো দেওয়ার পরে এগুলোকে আবার, এই যে দেখেন আমি কিন্তু ছুরিও চেঞ্জ করে নিয়েছি, মোটা একটা ভারী ছুরি নিয়েছি, তাহলে যেটা হয় মিক্স করতে একটু ইজি হয়। তা আবার এগুলোকে কুচিয়ে আবার ভালো করে মিক্স করব, তারপরে এগুলোকে আমি কিভাবে কি করছি সেটা শেয়ার করি, চলেন। তো শ্রিমগুলো ম্যাশ করা হয়ে গেছে, এখন তৈরি করব হচ্ছে আমরা ডাম্পলিং। তো এই হচ্ছে রাইস পেপার। তো রাইস পেপার আগে বললাম কোথায় কোথায় পাওয়া যাবে, এখন যেটা করছি এই প্লেটের মধ্যে নিলাম হচ্ছে হালকা একটু ওয়ার্ম ওয়াটার। ওয়ার্ম ওয়াটার নিলে এটা আপনার র্যাপ করতে ইজি হয়, খুব জলদি জলদি সফট হয়ে যায়। তো এই রাইস পেপার দিয়ে আগে যারা কাজ করেছেন তারা তো জানেন কতটা ইজি এটা, এটা আপনারা কাঁচা কাঁচাও খেতে পারবেন। তো আমি এটাকে আবার একটু স্টিম করব আজকে, এক্স্যাক্টলি ডাম্পলিংয়ের মতো। তো প্রথম প্রসেসটা দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন একদমই পাতলা, একদমই পাতলা। তো এই যে এটাকে আমি এখন পানির মধ্যে ভিজিয়ে, এটা যখন সফট হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে সব মানে চিংড়ি মাছের যেই ম্যাশটা তৈরি করেছি সেটা। তো প্রথম দিকে একটু আমার মনে হচ্ছে যে প্লেটটা ছোট নিয়ে নিয়েছি, একটু বড় নিলে ভালো হতো, একবারে সবটা ভিজে যেত। এটাকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে করতে হচ্ছে, মানে বাচ্চারা অলরেডি এসে বলে গেছে, তাদের ক্ষুধা পেয়েছে, আর আমি আছি দড়ির উপরে কারণ ঝটপট করার চেষ্টা করছি, মানে ঘুমিয়ে ঘুমিয়ে আজকে সব একদম ভেস্তে চলে গেছে এরকম অবস্থা, কি করবো বলেন, এত টায়ার লাগে, এত টায়ার, এত সকালে ঘুম থেকে উঠি আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, এই যে স্প্রিং রোলের মতোই র্যাপ করবো, কারণ এটা মোমোর মতো ডিজাইন করা যাবে না। তো সেই জন্য এই যে দেখেন আগেই বলেছি কুইক অ্যান্ড ইজি, মানে মোমো বা ডাম্পলিং যেটাই বলেন। তো যাই হোক, ঠিক এইভাবে স্প্রিং রোলের মতো আমি র্যাপ করে নিব, কারণ এই স্প্রিং রোল এরকম করেই এটার ভিতরে ধরেন লেটোস, তারপর হচ্ছে চিংড়ি মাছ, গাজর এসব দিয়ে ওইটার সসটা হয় পিনাট সস, সেটা দিয়ে খায়। বাট আমরা তো এটা খাবো না, আমরা এটাকে স্টিম করে খাবো। তো আমার স্টিমারের পানি রেডি, এটার মধ্যে একটু কুকিং স্প্রে দিয়ে দিচ্ছি। কুকিং স্প্রে দেওয়ার মেন কারণ হচ্ছে যেহেতু রাইসটা সিদ্ধ হলে একটু স্টিকি হয়ে যায়, তো সেই জন্য আমি আমার এই কী বলে স্টিমারটার মধ্যে স্টিম যেটার মধ্যে করবো একটু তেল দিয়ে দিলাম, যাতে নিচে দিয়ে লেগে না যায়। তো খুব বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, যেহেতু চিংড়ি মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো যে দিয়ে ঢাকা দিয়ে দিব, তারপর 5 মিনিট পর এটা দেখলেই বুঝবেন এটা হয়ে গেছে, এটা পুরোটা একদম দেখবেন স্বচ্ছ, ওই যে দেখেন স্বচ্ছ হয়ে গেছে। যখন এটা স্বচ্ছ হয়ে যাবে তখন ভাববেন যেটা হয়ে গেছে। তো এই যে রেডি, চলেন এটা দেখতে কেমন হয়েছে দেখাই। দেখতে এক্স্যাক্টলি যে দেখেন ডাম্পলিং বা মোমো যেটাই বলেন এরকম হয়েছে খেতে। আর আমি এখানে একটু ভিনেগার, তারপর হচ্ছে একটু গ্রিন অনিয়ন, সয়া সস দিয়ে একটা ডিপ তৈরি করে নিয়েছি। তো নর্মালি এই ডাম্পলিংটা এরকম সয়া সস দিয়ে খেতেই ভালো লাগে, আপনারা যদি চান অন্য কোনো ডিপ দিয়েও খেতে পারেন। তো যাদের জন্য তৈরি করেছি তাদেরকে ডেকে আনি, তারা খাক, খেয়ে রিভিউ দেখ আপনাদেরকে। এরম জিসা লিভ উইথ দ্য কোল্ড ওয়ান বিকজ ইটস ইয়া ইফ ইউ ওয়ান্ট স্পুন অর এনিথিং ইউ জাস্ট দ্য শ্রিম্প ইজ রিয়েলি গুড। I'll try one more too. It's really yummy, right? Is it good? I know you like dumpling. Mm-hmm. It's a digital momo. You can eat it, eat. Okay. So, ঠিক আছে, খাওয়ার পর শেষ হোক, মিষ্টি বানাবো, মশলা বানাবো, তো পরে শেয়ার করছি, দাঁড়ান। তো খাওয়ার পর্ব শেষ, আর আমার ডাম্পলিং বরাবরই হিট করে, তো আজকেও হিট করেছে, আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই ইজি অ্যান্ড কুইক। তো যাই হোক, আমি আজকে বানাচ্ছি হচ্ছে গুড়ের মন্ডা বা গুড়ের সন্দেশ যেটাই বলেন। তো এখানে 1 গ্যালন দুধের 5 কাপ ছানা আছে, আর ছানার আগেও বলেছি দেখিয়েছি, আজকে বলে দিচ্ছি যেহেতু আজকে ঘুমের জন্য সব ভেস্তে চলে গেছে। তো ছানার মধ্যে, ছানা বয়েল হওয়ার পরে ছানাটার মধ্যে আমি 3 টেবিল চামচ ময়দা ঠান্ডা পানিতে গুলে দুধের সাথে মিক্স করেছি, তারপরে সেটার মধ্যে ভিনেগার দিয়েছি। এটা হচ্ছে অথেন্টিক মিষ্টিওয়ালাদের
ছানা কাটার উপায়, আর এই ছানাটা দিয়ে শুধুমাত্র সন্দেশ করার জন্য মানে এই এইভাবে করা হয়, আর সন্দেশটা খুবই সফট হয়। আপনি যখন খুব শক্ত ছানা করবেন দেখবেন যে আপনার মানে মিষ্টিটা একদম কাঁচাগোল্লা বলেন সন্দেশ একটু শক্ত টাইপের হয়। তো যাই হোক, আর এটাকে আমি খুব ভালো করে ধুয়েছি ভিনেগারের গন্ধ চলে যাওয়ার জন্য, সেই জন্য এটা একটু মানে কি বলবে সফট আছে। আর সন্দেশের জন্য অলওয়েজ চেষ্টা করবেন সফট ছানা নিতে, তাহলেই দেখবেন মিষ্টি ভালো হবে, মানে ছানাটা ভালো হবে। তো যাই হোক, আমি আজকে এই মরিচা গুড়টা দিব, তার সাথে তার আগে দিব হচ্ছে পাটালি গুড়, আর দিব হচ্ছে আমি ওটাকে কি বলে চিনি, চিনি আর গুড় দুটাই দিয়েছি, কারণ গুড় দিলে মনে হয় শেষ হয়ে যাবে, সেই জন্য আর কি একটু চিনিও দিলাম, একটু ফাঁকিবাজি করলাম আর কি। মিষ্টি দোকানের লোকরা কিন্তু আবার একেবারে পিওরটা খাওয়ায় না, তো সেই জন্য ওরা যেরকম ফাঁকিবাজি করে আমিও ফাঁকিবাজি করলাম। তো এই জিনিসটা খেতে অসম্ভব মজা হয় আমার কাছে, মানে চমচম খেতে তো অবশ্যই আমার খুব ভালো লাগে, কিন্তু এরকম সন্দেশ মিষ্টি খেতে, আর এটা আমি খুব অল্প চিনি দিয়েই করেছি, মানে মিষ্টিটা একটু কম হবে। তো যাই হোক, যখন এই মানে পাটালি গুড়টা দেখবেন গলে গেছে, তারপরে এটার মধ্যে আমি দিব হচ্ছে মরিচা গুড়। মরিচা গুড়টা আমি স্পেশালি দিচ্ছি হচ্ছে সুন্দর একটা ঘ্রাণ হয় সেই জন্য, পাটালি গুড়টাতে ঘ্রাণ হয় কিন্তু এই মরিচা গুড়টাতে আলাদা একটা দেশের একটা কেমন একটা সুবাস আছে। তো সেই বাসনাটাকে পাওয়ার জন্যই দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ, বেশি দিব না শেষ হয়ে যাবে, কারণ এই গুড়টা আমি নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছি এনিওয়ে। তো এই যে এইটা হচ্ছে সবচাইতে ডেঞ্জারাস সময়, মা এইটা যখন বুদবুদ ওঠে, এটা একটা এই বুদবুদ একটা ফোঁটা গায়ে পড়লেই মনে করেন যে ফোসকা অনিবার্য যাকে বলে। আর আমি কিন্তু আবার 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি, বাটার যদি কেউ দিতে না চান তাহলে ঘি দিয়ে দিতে পারেন। তারপরে আর কোনো কিছু প্রসেস না, জাস্ট চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে যাতে এটা পুড়ে না যায়, যেহেতু ছানা, আর ছানা যদি একবার পুড়ে যায় তাহলে এটার মধ্যে পোড়া গন্ধ হয়ে যাবে, পরে পুরোটা মিষ্টি নষ্ট হয়ে যাবে। তো এখন একটু ধৈর্য ধরে সহ্য করে এটাকে আস্তে আস্তে নেড়ে তারপরে মানে কি করতে হবে, এটাকে হালুয়ার মতো করতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এমনভাবে নাড়তে হবে যাতে ছানাটা গিলটি গিলটি পেকে না যায়, তাহলে আবার এটা স্মুথ হবে না, মুখে দিলে যে মিলিয়ে যাবে ওই ভাবটা থাকবে না। তো যেহেতু গুড় দিয়েছি এটার মধ্যে একটু এলাচি তো দিতেই হবে, মানে গুড় আর এলাচির দুইটার কম্বিনেশন কিন্তু কঠিন। তো যাই হোক, সন্দেশটা হচ্ছে ওইখানে, ওই পাশে আমি দেখাচ্ছি, আর এই পাশে আমি করব হচ্ছে চটপটির মশলা। তো চটপটির মশলা আমি কিভাবে করি সেটা শেয়ার করি। এটা হবে এই যে দেখেন রাস্তার পাশে যে মামারা চটপটি বিক্রি করে, সেই চটপটিতে যেই ফ্লেভারটা পাওয়া যায় এক্স্যাক্টলি এরকম হবে। আপনাদের ভাইয়া তো মাঝে মাঝে বলে ওই রাস্তার পাড়ের চটপটি, এখন যেটা সত্যি কথা আমরা কিন্তু রাস্তার ধারে চটপটি খুব কম খেয়েছি। আমার আব্বু আবার এইসব বেলাতে খুবই কড়া করেছিল, কোনো বাইরের খাবার খেতে দিত না, যদি কিছু খেতে মন চাইতো তাহলে বলতো যে কী খাবে বলো আমি এনে দিচ্ছি। আর দেখেন রাত কত হয়ে গেছে, আমি সেই জন্য 2 চুলাতেই কাজ করছি। তো মিষ্টিটাকে একদিকে নাড়ছি আর একদিকে যে মশলাটা দিচ্ছি, তো এখানে আমি সব কিছু 1.5 টেবিল চামচ করে নিয়েছি, শুধু গোলমরিচ নিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ, না মিথ্যা কথা, গোলমরিচ নিয়েছি হচ্ছে 1.5 চা চামচ, আর ধনে গুঁড়া নিয়েছি 1.5 টেবিল চামচ, জিরা নিয়েছি 1.5 টেবিল চামচ, পাঁচফোড়ন নিয়েছি 1.5 টেবিল চামচ, শুকনো মরিচ নিজের পছন্দ মতো, আর কি দিয়েছি, লং দিয়েছি হচ্ছে 1 চা চামচ দিয়ে এগুলোকে এখন খুব সুন্দর করে ভাজবো। আর বিট লবণ নিয়েছি, বাট বিট লবণ তো আর ভাজবো না, বিট লবণটা কখন অ্যাড করবো সেটা বলি। আর এই যে মশলাটা, এটা দিয়ে চটপটি খেয়ে দেখবেন, মানে এত কঠিন মজা হয়, খেলে অজ্ঞান হয়ে পড়ে যাবেন, এত সুন্দর হয়। ওই যে অনেকের একটা আফসোস থাকে না, আহারে ওই রাস্তার ধারে চটপটির মতো একটা ফ্লেভার আসতো, এক্স্যাক্টলি সেম ফ্লেভার আসবে, ওই প্যাকেটের মশলা দিয়ে যতই করেন ওই ফ্লেভারটা আসে না। তো এইভাবে করে খাবেন, আর এই মশলাগুলো মোটামুটি সবার বাসাতেই থাকে। এই যে দেখেন এটা কিন্তু সুন্দর আস্তে আস্তে মানে হালুয়ার একটা শেপে আসতে শুরু হয়ে গেছে। আমি এখানে যেটা করেছি 4টা এলাচ খুব সুন্দর করে কুটে নিয়েছি, তো সেটা দেখাচ্ছি। আর এলাচের গুঁড়াটা দেওয়ার সময় একটু কেয়ারফুল থাকতে হবে, কেন এক পাশে যদি সবটা পড়ে যায় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তারপরে এটা যদি ভালো করে মিক্স না করতে পারেন তাহলে একটু খেতে খারাপ লাগবে, তাই না? তো সেই জন্য যে ছড়িয়ে দিয়ে দিলাম, এখন খুব ভালো একটু জোরসে নাড়তে হবে। আর যদি মনে করেন যে ননস্টিক প্যান না লোহার কড়াই নিয়েছেন, তাহলে মনে করেন যে ডিম ফ্যাটার যে উইস্ক আছে সেটা দিয়ে করবেন, তাহলে সন্দেশ নাড়তে সবচেয়ে বেশি ইজি হয়। যেহেতু আমি ননস্টিক প্যান নিয়েছি আর এটার মধ্যে দাগ পড়ে যায় লোহার কিছু দিলে, সেই জন্য আমি আমার রাবারের
স্প্যাচুলাটা দিয়েই করলাম। তো যাই হোক, এটাকে এখন খুব ভালো করে নাড়বো, তারপর কোন পর্যায়ে আসলে আমি এটাকে নামাবো সেটা দেখাচ্ছি। তার আগে এই যে দেখেন, এই মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আবার পুড়িয়ে ফেলবেন না, পুড়িয়ে ফেললে তারপর সেটা খেতে খারাপ হবে, তারপর আপনারা আমার দোষ দিবেন, সেজন্য পোড়াবেন না। সুন্দর হালকাভাবে একটু ধিমা আছে, এটাকে ভাজবেন। তো মশলাটা হয়ে গেছে, ঠান্ডা হোক। আর এই যে এখানে এই আমার মিষ্টি, মানে যেটা বলে হয় সন্দেশ বা মন্ডা, যেটাই বলেন, এটা থেকে এত সুন্দর স্মেল বের হয়েছে, মানে আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। বাট আমার যেটা অভ্যেস, যদি কারোর জন্য তৈরি করি বা গেস্ট আসবে গেস্টের জন্য তৈরি করি, সেটা না গেস্ট না খাওয়া পর্যন্ত আমি না খেতে পারি না। এটা আমার খুব বাজে একটা অভ্যেস। আর এই অভ্যেসের টোটালি অপোজিট হচ্ছে আপনার ভাইয়ার, যখনই রান্না করব তার খেতেই হবে, আর সেটা দেখলে আমার মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখেন, চান্সে একটু মানে জামাইয়ের বদনাম করে নিলাম। এনিওয়ে, এই যে দেখেন খুব সুন্দর হয়ে গেছে। এখন কিছু করব না, এখন জাস্ট এটাকে ঠান্ডা করব। বাট ঠান্ডা করার একটা প্রসেস বলে দিই, একবারে রেখে দিবেন না, তাহলে উপরটা শক্ত হয়ে যাবে। তখন এটা মানে সুন্দর উপরে একটা শক্ত যখন হয়ে যায়, তখন একটু শক্ত শক্ত হয়ে যায়, সন্দেশের ভিতরে একটা গিটলি গিটলি ভাব চলে আসে। সেই জন্য যতটা সম্ভব চেষ্টা করবেন এরকম একটু নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করতে। তাহলে এটা যখন আপনি ফোল্ড করতে থাকবেন, নাড়তে থাকবেন, তখন মনে করেন এটা সফট থাকবে। তো যাই হোক, ওইটা আমি একটু রেখেছি পাশে। আর এখানে যেটা করছি, আমার কফি গ্রাইন্ডার, হ্যান্ডি ড্যান্ডি কফি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, বাসে শিলপাটা থাকলে সেটাও নিতে পারেন। নিয়ে এটাকে গুঁড়া করে আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি, ঠিক আছে? তো এই মশলাটা যখন সুন্দর মানে গুঁড়া হয়ে যাবে, তখন এটার মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে বিট লবণ। আর বিট লবণ আমি অল্প অ্যাড করছি, কারণ যদি অ্যাক্সিডেন্টলি ভুলে যাই এটার মধ্যে বিট লবণ দেওয়া আছে, তারপরে দিব রেগুলার লবণ, এমন কটা হবে সেটা খেতে পারবেন না। সেই জন্য যদি মশলাটার মধ্যে বিট লবণ অ্যাড করেন, তাহলে এটা অবশ্যই মনে রাখবেন, কতটা দিয়েছেন সেটাও মনে রাখবেন, তাহলে চটপটিতে দিলে আপনার একটা আন্দাজ থাকবে। আর যদি চান বিট লবণ অ্যাড করবেন না, এমনি শুধু মশলাটা করবেন, সেটাও করতে পারবেন। আর এই যে দেখেন, আমার একদম অথেন্টিক রাস্তার মামাদের মতো চটপটির মশলা রেডি। এটা একটা শুকনো কৌটার মধ্যে রেখে 6 মাস পর্যন্ত এটা খেতে পারবেন, এয়ারটাইট কন্টেনার রেখে দিবেন, গন্ধ একদম অটুট থাকবে, ঠিক আছে? তো যাই হোক, এটাকে এখন পোটলায় ভরি, মানে বটলে ভরি, তারপর হচ্ছে ছানাটাকে কী করবো, সন্দেশটা কীভাবে বানাবো সেটা শেয়ার করি। রাত অনেক হয়েছে, আমার 2 চোখ ভরে ঘুম আসছে, মানে ঘুম থেকে উঠেছি, তারপর আবার ঘুম পাচ্ছে, মানে আমি হচ্ছে ঘুমের পাগল এরকম অবস্থা। তো সন্দেশের ছানাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে 2টা ছাঁচ নিয়েছি, বা এটার একটা নাম আছে আমাদের নারায়ণগঞ্জের ভাষা, আমি ভুলে গেছি। তো যাই হোক, এই ছাপগুলো দেশ থেকে আমার আম্মু নিয়ে এসেছিলো অনেক আগে, প্রায় অনেক আগে, অনেকগুলো নিয়ে এসেছিলো আমার জন্য। তো সেখান থেকে 2টা সেম সেম বের করে নিয়েছি। তো যে দেখেন, এটাকে আমি একটু মোটা মোটা করবো, এরকম একটা গোল্লা করলাম, তারপর 2 পাশ থেকে চাপ দিব, তারপরে দেখবেন এক্স্যাক্টলি মনে হবে কোনো বড় নামি দামি মিষ্টির দোকান থেকে সন্দেশটা কিনে নিয়ে এসেছেন। আর খেতে তো মানে কি বলবো, জম্পেশ মজা, যেটাকে বলে কঠিন মজা। তো ঠিক আছে, এই হচ্ছে আমার আজকের ব্লগ। মিষ্টি বানালাম, ডাম্পলিং বানালাম, মশলা বানালাম, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তা আমার আজকের মিষ্টি, আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আর কথা না, এখন যাই ঘুমাতে, ইনশাল্লাহ কালকে দেখা হবে বা পরের ব্লগে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।